আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে হচ্ছে প্রথমবারের মতো আমি মেট্রো রেলে উঠতে যাচ্ছি, অ্যান্ড সেজন্যই হচ্ছে ভিডিওটা করতেছি। আমার সাথে আপনারাও মেট্রো রেল দিয়ে ঘুরে আসতে পারবেন পুরো ভিডিওতে। আচ্ছা, এখানে দুইটা সিঁড়ি আছে, প্রথমটা হচ্ছে অটোমেটিক এবং দ্বিতীয়টা হচ্ছে নর্মাল ম্যানুয়ালটা যেটা থাকে, এবং উপরে সব জায়গায় ইন্ডিকেট করে দেওয়া আছে আপনি কোন দিকে যেতে চাচ্ছেন, মতিঝিল, উত্তরা, আপনি কোথায় যাবেন, কিভাবে টিকিট কাটবেন, সবগুলো হচ্ছে উপরে ইন্ডিকেশন দেওয়া আছে বোর্ডের মাধ্যমে। আমি এবং আমার মামাতো ভাই আসছিলাম আগারগাঁওতে, আমার পাসপোর্ট জনিত কিছু সমস্যা ছিল সেগুলো সমাধান করার জন্য, এবং সেই কাজটা শেষ করে আমরা যাবো হচ্ছে একটা হসপিটালে, আমি নামটা ভুলে গেছি। আর এই সিস্টেমের মাধ্যমে হচ্ছে এখানে টিকিট কাটা যায়, দুইটা সিস্টেমে টিকিট কাটা যায়। একটা হচ্ছে কাউন্টারের মাধ্যমে যেখানে লোক বসা থাকে, আপনি বললে উনি টিকিট কেটে দিবে, দ্বিতীয়টা হচ্ছে অটোমেটিক সিস্টেম যেখানে আপনি নিজে নিজেই টিকিট কাটতে পারবেন। যে স্টেশন থেকে উঠবেন সেই স্টেশনের নাম লেখা থাকবে, আগারগাঁও, মতিঝিল, মিরপুর 10, এরকম হচ্ছে স্টেশনের নাম লেখা থাকে। এখানে হচ্ছে আপনি টিকিটও কাটতে পারবেন, দুইটা, তিনটা, চারটা ওভাবে করে সিলেক্ট করে দিবেন। পুরোটাই হচ্ছে স্ক্রিন টাচ একটা প্যানেল, এবং সব কিছু সিলেক্ট করে দেওয়ার পর হচ্ছে টাকাটাও আমরা হচ্ছে এখানেই মেশিন দিব, এবং কার্ডটা হচ্ছে এই মেশিনেই দিবে আমাদেরকে। মাঝখানে হচ্ছে আমার মামাতো ভাইও হচ্ছে ভুলে গেছে যে কিভাবে টিকিটটা কাটতে হবে, সো বাইরের একটা ভাই আমাদেরকে সাহায্য করতেছিল টিকিটটা কাটার জন্য। সবকিছু কনফার্ম করার পরে দিক দিয়ে টাকাটা দেওয়ার সাথে প্রত্যেকটি টাকাটা টেনে নিয়ে ফেলছে, এবং 60 টাকা, আমাদের হচ্ছে একজনের 30 টাকা করে, দুইজনের 60 টাকা নিছে এখানে। নেওয়ার সাথে সাথে হচ্ছে এই পাশ দিয়ে দুইটা টিকিট বেরিয়ে আসলো, আপনারা তো দেখলেন। এটাই হচ্ছে সিস্টেম যে এভাবে অনেক ইজিলি হচ্ছে টিকিট গুলো কাটা যায়। আর যারা বুঝে না তাদের জন্য তো একজন বসেই থাকে ওখানে টিকিট কাটার জন্য, আর আপনি যে এক্সট্রা টাকা পে করেন সেটা হচ্ছে আপনাকে আবার রিটার্ন করবে। নিয়ে হচ্ছে আমরা আবার একদম উপরে উঠবো, যেখানে হচ্ছে মেট্রো স্টেশনটা। হচ্ছে সিঁড়ি দিয়ে উপরে চলে আসছি, এবং আপনার কর্নারে দেখতেই পাচ্ছেন উত্তরা নর্থ, এখানে টাইম দেওয়া আছে যে কয়টা বাজে ট্রেনটা আসবে। এই যে এটাই হচ্ছে মেট্রো স্টেশন, আমরা হচ্ছে হলুদ দাগের একটু এই পাশে দাঁড়াইছি, এগুলো যখন টাচ করবো তখন আনসার হচ্ছে হুইসেল দিয়ে দিয়ে আমাদেরকে বলে যে একটু পিছনে দাঁড়ানোর জন্য। এক্সাক্ট টাইমে হচ্ছে ডেমো ট্রেন গুলো আসে, 1 মিনিট এই পাশ ওপাশ হয় না, হয়তো কয়েক সেকেন্ডের এই পাশ ওপাশ হয়, বাট এগুলো এক্সাক্ট টাইমে চলে আসে, এবং খুব রাশ আওয়ার ছিল, আমরা 9টা 10টার দিকে করে বেরিয়েছিলাম, এবং প্রতিটা বগিতেই অনেকগুলো মানুষ ছিল। অবশেষে উঠে গেছি হচ্ছে মেট্রো রেলে, বসার তো সিট পাই নাই, দাঁড়ানোর জন্য জায়গা খুব কম ছিল, এবং এই পাশ দিয়ে দেখতে পাচ্ছে হচ্ছে কত সুন্দর একটা সিনারি দেখা যাচ্ছে। ভিতরে জাস্ট ক্রাউডটা দেখেন, এখন তো কম, এরপরে নাকি যখন সন্ধ্যা হয় ক্রাউড অনেক হয়ে যায়, ডাবল হয়ে যায়। আর এই যে আমাকে দেখতেছেন এখানে সুন্দর করে দাঁড়ায় আসছি, এন্ড আমাদের জার্নি শেষ, আমরা হচ্ছে আমাদের গন্তব্য চলে আসছি, এবং খুব শর্ট টাইমে হচ্ছে এই জিনিসটা হয়ে যায়। অর্থাৎ লাইক মনে হয় যে এখন উঠছি, এখন নামতেছি, এখন হচ্ছে আমাদের কার্ডটা জমা দিয়ে দেওয়ার টাইম, আমাদের একটা কার্ড দিবে এবং এই কার্ডটা যখন আমরা পৌঁছে যাবো তখন এই কার্ডটা আবার জমা দিয়ে দিতে হয়। কর্ম শেষ করে আমরা হচ্ছে আবার ব্যাক করবো হচ্ছে মিরপুর 10-এ শাহবাগ থেকে, এন্ড এখানে হচ্ছে আমি নিজে নিজে করার চেষ্টা করতেছি, প্রথমবার তো দেখলাম কিভাবে করে। এখানে একক যাত্রা টিকিট, তারপর হচ্ছে কোন স্টেশনে নামবো সেটা, এবং কয়টা টিকিট সেগুলো ঠিকভাবে দেওয়ার পর হচ্ছে ঠিক আছে ক্লিক করবো, ঠিক আছে ক্লিক করার পর হচ্ছে এখানে আমাদেরকে অ্যামাউন্ট দেখাবে যে কত টাকা করে। সো আমাদের 2 জনের 100 টাকা আসতেছিল, এবং এখানে আবার টাকা দেওয়ার সাথে সাথে প্রত্যেকে টানে নিয়ে ফেলছে, এই আর কি 2 জনের 100 টাকা দিয়ে দিলাম, এবং হচ্ছে আমাদের কার্ডের জন্য অপেক্ষা করতেছি এখন। এই যে একটা কার্ড, আমি হচ্ছে একটা কার্ড নিয়ে চলে যাচ্ছিলাম, পরে আমার মামা তো বলে যে 2টা কার্ড নিতে হবে, এন্ড এইগুলো দিয়ে হচ্ছে স্ক্যান করে দেন হচ্ছে আমাদেরকে যাইতে হবে। খুব সুন্দর বিষয় হচ্ছে এটা এত পরিমাণ নিট অ্যান্ড ক্লিন, আমার মনে হয় না যে বাংলাদেশ অন্য কোনো স্টেশন এত সুন্দর, এবং সব জায়গায় ইন্ডিকেশন দেওয়া আছে যে আমি উত্তরা যাবো নাকি মতিঝিল যাব, কিভাবে যাব, এবং ডায়মন্ড ভিতরের যে সুন্দর এসি দেওয়া আছে, এবং যে সুন্দর লিফট, এই যে লিফটগুলো দেখেন কত ক্লিন, এবং আমার কাছে মনে হয় যে এগুলোই মানে ফর দ্য ফার্স্ট টাইম হচ্ছে আমি বাংলাদেশে কোনো একটা ভালো একটা স্টেশনে আমি উঠতেছি, এবং লুক লাইক ইউরোপ। আমরা হচ্ছে এখন আবার ব্যাক করবো মিরপুর
10-এ এবং মেট্রো রেলের ভিতর থেকে বাইরে সিনাইটা দেখতে এত সুন্দর লাগে, এবং অবশেষে হচ্ছে চড়েও ভালো লাগলো এবং ভালো একটা এক্সপিরিয়েন্স হইলো যে বাংলাদেশের মতো একটা জায়গায় এত সুন্দর একটা ট্রেন যেখানে মানুষ খুব সহজে যাতায়াত করতেছে এবং খুব অল্প সময় যাতায়াত করতে পারতেছে। পুরো ট্রেনটা হচ্ছে এসি ছিল পুরো ট্রেনের ভিতরে, এই আর কি জাস্ট জানলা দিয়ে বাইরের উপরটা বাইরের সিনাইটা দেখেন এত সুন্দর লাগতেছিল, এবং সব জায়গায় মনে হচ্ছে শুধু সবুজ এবং সবুজ কিছু ফুল বাগানও দেখলাম খুব সুন্দর সুন্দর। আপনারা একটু আমার সাথে উপভোগ করেন ফুল বাগানটা। অ্যান্ড কিছুক্ষণ পরপর স্টোরিজ আসতেছিল এবং এক জায়গা থেকে এক জায়গায় এত কনভিনিয়েন্টলি যাওয়া যাচ্ছিল, তো খুব ভালো লাগছে মোটামুটি। ট্রেলটা চড়ে খুবই ভালো লাগছে। তো এই আর কি, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। অ্যান্ড আমরা চলে আসবো সামনে। অ্যান্ড আমি 3টা বাজে হচ্ছে আবার বেরিয়েছিলাম মিরপুর 10-এ আসার জন্য। অ্যান্ড তখন ক্রাউড যে এত পরিমাণ ছিল, আমার টিকিট কাটতেই অলমোস্ট 40 মিনিটের মতো লাগছে।